হ্যালো ফ্যামিলিরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটি অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ফার্স্ট আমি এরকম ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি ট্রাই করতে যাচ্ছি রেসিপি হ্যাকস, যেগুলো অনেক ফেমাস সেগুলো আমি ট্রাই করতে যাচ্ছি, কারণ আমি নতুন নতুন রেসিপি করতে অনেক ভালোবাসি। এবং আমার সাথে আরও দুজন আছে, তাদের পরে ডাকছি। তো আজকে আমি পাঁচটা রেসিপি হ্যাকস ট্রাই করব। আর আজকে আমার সাথে আছে তাশা এবং রাব্বি। চলে আসো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তুমিও বলো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো ওরা দুজন আজকে আমার সাথে অ্যাটেন্ড করবে। আর আজকে রেসিপি হ্যাকসের জন্য তৈরি তো তোমরা? হ্যাঁ। আমরা তিনজনই রেসিপি খেয়ে তারপর ওই রেসিপিকে দশে কত মার্ক থাকে সেটা দিব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আমরা রেসিপিতে চলে যাই। সো গাইস, আমি চলে এসেছি আমার কিচেন সেটআপে। তো আজকে আমি সর্বপ্রথম যেই রেসিপিটা ট্রাই করব সেটা হচ্ছে স্কুইড গেম, যেটা তোমরা সবাই কম বেশি দেখেছো। ওই মুভিতে একটা টাচ থাকে, সেটা হচ্ছে যে ক্যান্ডিকে সেবে আনতে হবে। তো আজকে সেই রেসিপিটা আমি ট্রাই করব এবং টেস্ট করব যে ওইটা কেমন হয়েছে আর কেমন লাগে খেতে। তো চলো শুরু করি। তো আজকে আমি যে ক্যান্ডিটা বানাবো, সেই ক্যান্ডিতে লাগছে আমার চিনি আর লাগছে বেকিং সোডা। তো আমি এখানে পাত্রটা বসিয়ে দিয়েছি, পাত্রটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন চিনি নিয়ে নিই, আমি এটা বড় এক চা চামচ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা না গোছে ততক্ষণ আমি বেকিং সোডাটা দিব না, তাহলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, চিনিটা গলতে হবে অনেক। তো আমি কিছু দিয়ে লাগবো না, জাস্ট আমি এভাবে করে ধরিয়ে একটু এরকম করে দেব। আমি চামচের এরকম ডান্ডি দিয়ে একটু জাস্ট নর্মালি একটু নেড়ে দিচ্ছি। পুরোপুরি চিনি গলা শেষ, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এতে বেকিং সোডা দিয়ে দিব। আমি এখানে এখন চিনিটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, না হলে পুড়ে যাবে, এজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে সোডা। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে নাড়তে হবে যেন বেকিং সোডাটা চাকা চাকা না থাকে। তো এখন আমি ঢেলে নিচ্ছি। তো আমার ক্যান্ডিগুলো ঢালা শেষ, এখন আমি একটু ঠান্ডা হতে দিব, না হলে আমি যে যে কাটার দিয়ে আমি এটাকে শেপে আনবো সেই কাটার দিয়ে শেপটা হবে না, তাহলে কাটারের চারপাশে এই ক্যান্ডিটা লেগে যাবে। তো আমি একটু রেস্ট দিই। আমি এখন এই ক্যান্ডিতে শেপ দেবো। এই ক্যান্ডি শেপ করার জন্য আমি এরকম গোল কাটার নিয়ে নিয়েছি, আমার কাছে এই শেপটাই আছে, এর জন্য এইটাই নিয়ে নিয়েছি। দুইটা শেপ দেওয়া শেষ, এখন আমি ওই দুইজনকেও ডেকে নিয়ে আসবো, যার দুইজন গেস্ট আমার সাথে ছিল, ওনারা এসে এই দুটোকে শেপ থেকে বের করবে। তো ওদেরকে নিয়ে আসি। তো এসে পড়েছি তোমাদের জন্য ফেভারিট ক্যান্ডি নিয়ে। ওয়াও, এটা আমার ফেভারিট। আমার কিভাবে ভাঙবো? এই যে তোমরা এই দুইটা কাঠি দিয়ে ভাঙবে, আর ভেঙে এগুলো শেপ এনে তারপর টেস্ট করে দেখি যে এগুলো কেমন হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমি রানি। আমি রানি। তুমি এটা নিবা? আমি রানি। তুমি কি করতে চলে ইচ্ছে? চিটা। আচ্ছা, আমি রানি। আচ্ছা যাও, তোমার এই দিছে যাও। আমো কাটি ভেঙে যায়। আচ্ছা তাহলে হাত দিয়ে করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। টাইম নেই, টাইম নেই, আস্তে আস্তে। এটা দেখো ভালোই শেপ এনেছে রাব্বি। তো এখন খেয়ে রিভিউ দিব যে এই ক্যান্ডিটা আসলে কেমন। একদম খেতে কটকটির মতন, এখন তো সচরাচর কটকটি দেখা যায় না, আগে অনেক খেয়েছি আমরা, এখন ওরা তো খেতেও পারে না কেউ, তার জন্য ওদের জন্য এই স্কুইড গেমের যে ক্যান্ডিটা সেটা অনেক ফেমাস, আর আমাদের জন্য এগুলো হচ্ছে কটকটি, সেম কটকটির মতন।
এটা র‍্যাঙ্কিং তোমরা কত দিবে এটা কত নাম্বার পেয়েছে এই ক্যান্ডিডা 9 ও 10 থেকে 9 দিয়েছো তুমি আমি 10 থেকে আমি 10 তে 10 দিচ্ছি কারণ এই যে 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 কটকটুটা মানে যে ক্যান্ডিটা সেটা অনেক দিন ধরে খাই নাই এই কটকটির একটা ফিল এনে দিয়েছে তার জন্য আমি এই ক্যান্ডিকে 10 এ 10 দেব ঠিক আছে তো আজকে এই ক্যান্ডিটা 10 এ 10 পেয়ে গেল আমি চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে চলে এসেছি আমার সেকেন্ড রেসিপি হ্যাকস ট্রাই করার জন্য আমার সেকেন্ড রেসিপি হ্যাকস হয়েছে স্যান্ডউইচ তো আমার স্যান্ডউইচ বানাতে কি কি লাগছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে কাঁচা মরিচ ধনেপাতা কুচি আমি কাঁচা মরিচটা কুচি করে রেখেছি ধনেপাতা কুচি আর আমি নিয়েছি চিকেন সসেস এটাকেও কুচি করে নিয়েছি এভাবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি চিজের তিনটা স্লাইস নিয়ে নিয়েছি আর এখানে তিনটা ডিম আছে আর হয়েছে যেটা মেন উপকরণ আছে সেটা হচ্ছে রুটি তো এখন আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইটা হালকা গরম হোক তাতে আমি হালকা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো আমার পাত্রটি গরম হয়ে গিয়েছে এখন আমি হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আগে একটু এরকমভাবে ছড়িয়ে নিই তেলটা গরম হলে তারপর আমি পাউরুটির স্লাইসটি দিয়ে দেব তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে এখন আমি পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি আমি এরকমভাবে মাঝখানটা এটা কেটে নিব এভাবে মাঝখানটা আমি রেখে দিচ্ছি অন্য জায়গায় থুয়ে দিচ্ছি না এটা পরবর্তীতে লাগবে আর আমি এটা এখন চুলার পাত্রতে বসিয়ে দিব দেন এতে দিয়ে দিব এখন একটা ডিম চুলাটা আমি ধিমে আছে রেখেছি যেন প্রপারলি সব কিছু সিদ্ধ হয় এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি সসেস কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো তোমরা যতটুকু ঝাল খেতে পছন্দ করো ততটুকু দিলেই হবে সামান্য পরিমাণের এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন দিয়ে দিচ্ছি স্লাইস চিজ এরপরে দিয়ে দেব আমি কেটে রাখা পাউরুটির উপরের অংশটুকু এখন আমি পাউরুটিটাকে উল্টিয়ে দিব এই পিঠটা আমি ধিমে আছে ভেজে নেব জালটা বাড়িয়ে দিলে দেখা গেছে পাউরুটিটা পুড়ে যেতে পারে স্যান্ডউইচটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সো গাইজ আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে এই পাউরুটিটা একদম স্যান্ডউইচের মতন হবে কিন্তু সেটা দেখো হয় নাই একদম চিজটা বের হয়ে গিয়েছে আর রুটিটা উপরে দেখো কেমন হয়ে গিয়েছে তো আমি আবার সেকেন্ড টাইম এটা বানাবো তারপরে দেখবো এটা হয় কি না এখন আমি দ্বিতীয়বারের মতন স্যান্ডউইচটা বানাতে যাচ্ছি তো আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি যেহেতু এই পাউরুটি স্লাইসগুলো একদম পাতলা পাতলা আমি দুইটা স্লাইস নিয়ে নিচ্ছি একইভাবে কেটে নিব পাউরুটির স্লাইসটা আমি চুলা পাত্রতে বসিয়ে দিয়েছি এখন একটু ডিফারেন্টভাবে আমি আমার মতন রেসিপিটা ট্রাই করব কারণ ওদের মতন তো ট্রাই করেছি রেসিপিটা হয় নাই সেজন্য আমি একটু আমার মতন করে ট্রাই করছি এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে এখন আমি টুপিতে সাজিয়ে একটু কুসুমটাকে ভেঙে দিই যেন কুসুমটা প্রপারলি সিদ্ধ হয় দেন আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি সসেস কুচি এখন আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ
এখন আমি চিজটা দেব কুচি করে এজন্য আমি এখন এটাকে টুকরো টুকরো করে কেটে দেব দেন এখন আমি কেটে রাখা রুটির স্লাইসটা দিয়ে দিচ্ছি চারপাশে এরভাবে চাপ দিয়ে আমি আটকে দিচ্ছি যেন চিজটা বের হয়ে না যায় দেখি এখন আমার রেসিপিটা কাজে দেয় নাকি তো আমার স্যান্ডউইচটা হয়ে গিয়েছে এখন আমি স্যান্ডউইচটা উঠিয়ে নিচ্ছি স্যান্ডউইচটা আমার এখন হয়ে গিয়েছে এখন আমি এটাকে কাটিং করে নিব দুই ভাগে ভাগ করে নিব এটা এখন পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আমি যেভাবে রেসিপিটা ট্রাই করেছি সেভাবেই পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি টেস্ট করে দেখব আর আমার সাথে যে দুইজন গেস্ট আছে না তারাও টেস্ট করে দেখবে আর এটাকে নাম্বার দিবে চলো ওদের কাছে যাই তো নিয়ে এসে পড়েছি আমি স্যান্ডউইচ এখন ওদের টেস্ট করে দেখব কারণ জানোই তো বাচ্চারা সব কিছু খেতে টেস্ট ওদের বেশি ভালো লাগে ওরা যেই জিনিসটা ওদের ভালো না লাগে সেই জিনিসটাতে ওরা এটা ভালো হয় নাই এরকম সেরকম এটা বলতেই থাকে আম্মু হ্যাঁ বলো আমার একটা পিজ্জা কিন্তু স্যান্ডউইচ কি সাহানে আমি কনফিউজ হয়ে আছি তা ও কনফিউজ হয়ে গিয়েছে যে এটা পিজ্জা নাকি স্যান্ডউইচ এখন তোমরা খেয়ে দেখো অনেক গরম অনেক গরম খেয়ে দেখো কত ইয়ামি আচ্ছা আমি বাকি থাকবো না আমিও খেয়ে দেখি কাজ করে ট্রাই করতে অনেক অনেক মজা হয়েছে স্যান্ডউইচটা আসলেই ভালো হয়েছে ট্রাই করতে দিব হুম আপনি করে ট্রাই করতে দিব মানে তোমাদের ট্রাই করতে হবে হ্যাঁ অনেক অনেক মজা হয়েছে তাহলে তো আই টু খেতে হয় নাকি হ্যাঁ আচ্ছা এটাতে নাম্বার তোমরা কত দিবা 10 এর ভিতরে 10 দিব আমি 10 এর ভিতরে 10 এতই টেস্ট হয়েছে আমি এটাকে 10 এর ভিতরে 10 দিয়েছি কারণ এটা সত্যি অনেক অসাধারণ হয়েছে কিন্তু ওদের মতন করে বানাই নাই আমি যেভাবে ট্রাই করেছি তোমরা বাসায় এভাবেই ট্রাই করো না হলে চিজ এক সাইডে ডিম আরেক সাইডে এরকম চলে যাবে তো আশা করছি আমি যেভাবে ট্রাই করেছি তোমরাও সেভাবে ট্রাই করো তো ওরা খেতে থাকুক আমি থার্ড নাম্বার হ্যাকস রেসিপিতে চলে যাচ্ছি গাইস এখন আমি থার্ড নাম্বার রেসিপিটা ট্রাই করব আমি এখন বানাবো সসেস পটাটো ফ্রাই তো আমার এরকম একটা আলু ছিলে নিয়েছি এটাকে এখন আমি স্কোয়ারভাবে কেটে নিব আমি কেটে তারপর তোমাদের দেখাচ্ছি আমি ঠিক এরকমভাবে অনেকগুলো স্লাইস করে নেব স্কোয়ার শেপে আলুগুলো এখানে আমি অনেকগুলো স্লাইস করে রেখেছি প্যানটা গরম হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল অনেক পরিমাণ তেল দিতে হবে কারণ এটা ডুবো তুলে ভাজতে হবে তো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এখন আমি সসেসের সাথে আলুগুলো পেঁচিয়ে নিই এরকম করে টুকরো করে নিয়েছি সসেসগুলো আমি এভাবে রোল করে নিব রোল করে দেন একটা টুথপিক দিয়ে আটকে দিব এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব আমার সবগুলো আলুর সাথে সসেসগুলো রোল করা শেষ তেলটা অনেকটা গরম হয়ে গেছে আমি তেলে এখন ছেড়ে দেব এগুলো অল্প আঁচে ভেজে নেব ফ্যান্স সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে পড়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে অনেক ইয়াম্মি লাগছে তৈরি হয়ে গেল সসেস পটাটো ফ্রাই এখন এতে আমি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো এবং একটু ভিট লবণ স্বাদ মতন সামান্য যেন খেতে একটু টেস্টি লাগে আর তোমরা চাইলে এটা সস দিয়েও খেতে পারো তো এখন আমি পরিবেশন করব আর এটার নাম্বার দিব চলো তো চলে এসে পড়েছি আমার এই দুই গেস্ট নিয়ে দেখছো এটা কত ইয়ামি লাগছে ইয়ামি কিন্তু আমার একটা সুন্দর মি বাড়িতে কাজে নিছো
ওরলাতাসে আমি এটা বাইরে থেকে কিনে এনেছি কিভাবে লাগছে আমি এতক্ষণ ধরে কষ্ট করে আর ইউটিউব ফ্যামিলিদের আমি দেখিয়েছি যে এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি আর তুমি বলছো বাইরে থেকে কিনে আনছি খেয়ে তারপর এটা টেস্টি অনুযায়ী এটা নাম্বার দিবা তো আমিও খেয়ে দেখছি সসেসটা অনেক সফট রয়েছে বিট লবণ আর সাদা গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে অনেকটা টেস্টি আসছে আলুটা একটু ক্রিসপি তো মোটামুটি আমার থেকে ভালোই লেগেছে তো আমি এটার ভিতরে তুমি কত নাম্বার দিতে চাচ্ছ আমি সেটা আগে জানি অনেক ভালো লেগেছে বাট গরমের কারণে আমি এটাকে 10 থেকে 7 দিতে চাই কারণ ও গরম জিনিস খেতে পারে না এই জন্য গরমের জন্য ওর টেস্টটা অনুভব করতে পারে না এই জন্য ও 10 এ 7 দিয়েছে তুমি কত দিয়েছো রাব্বি আমি 8 দিয়েছি 8 তুমি 10 এ 8 দিয়েছো তোমার অনেক মজা লেগেছে তোমরা এটা বাসায় বিকেলে নাস্তা হিসেবে ট্রাই করতে পারো বা সকালে টিফিন হিসেবে ট্রাই করতে পারো কারণ স্কুল তো এখন খোলাই তাই না তো এটাকে আমি আমি যেহেতু নাম্বার এখনো দেই নাই আমি ভুলেই গেছি আমি এটাকে দিচ্ছি 10 এ 6 কারণ যেভাবে দেখেছি এটা পুরো লাল হয়ে গিয়েছে ওদের খেতে অনেক টেস্টি লেগেছে সেরকমভাবে হয় নাই কিন্তু হ্যাঁ ভালো লেগেছে আর সসেসটা অনেক সফট ছিল সেটাও আমার কাছে ভালো লেগেছে আমি এখন যাচ্ছি 4 নম্বর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আর ওরা এগুলো এনজয় করুক তো তোমরা এনজয় করতে থাকো আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে থাকি এসে পড়েছি 4 নম্বর রেসিপি হ্যাক্স ট্রাই করার জন্য আমি এখন ট্রাই করবো চকলেট পাই তো আমি এখানে 2টা ব্রেড নিয়ে নিচ্ছি এর মাঝখানে আমি এখন দিয়ে দিব চকলেট আরেকটা রুটির স্লাইস আমি এখন এর উপরে দিয়ে দিব দেন এই কাটা দিয়ে কেটে নেব ঠিক এরকম ভাবে আমি 4টি পিস করে নিব আমি এরকম করে 4টি পিস করে নিয়েছি এখন লাগছে আমার ডিম আমি এভাবে ডিমে চুবিয়ে নিলাম এখন ব্রেড গ্রাম দিয়ে এপিট ওপিট করে ঘুরিয়ে নিব এরকম করে ঠিক 4টা একইভাবে করে নিচ্ছি 4টি চকলেট পাই আমার ব্রেড গ্রাম দিয়ে একদম জড়ানো হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চকলেট পাইগুলো ভেজে নিই এটাকে একদম বেশি ভাজতে হবে না কারণ এটা অলরেডি এটার ভিতরে খালি চকলেট আর উপরে দিয়ে পাউরুটি দিয়ে পেঁচানো তো এই জন্য বেশি ভাজা লাগবে না খেয়াল রাখতে হবে যেন এটা লেগে না যায় বা পুড়ে না যায় চকলেট পাইগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক এরকম ভাবে হয়েছে একে একে আমি সব উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল চকলেট পাই তো আমি এই রেসিপিটাও এখানে রেখেছি এখন আমার লাস্ট একটি রেসিপি বাকি আছে সেই রেসিপিটা শেয়ার তোমাদের সাথে শেয়ার করে দেন আমি 2টা রেসিপি একসাথে খেয়ে রিভিউ দিব তো আমি 5 নম্বর রেসিপিতে চলে এসেছি এখন আমি তৈরি করব ক্রিসপি পটাটো প্যানকেকস তো আমার এর জন্য লাগছে সিদ্ধ করা আলু তো আমি সিদ্ধ করা আলু এখানে নিয়ে নিয়েছি আমি এখানে এখন হাত দিয়ে এগুলো ন্যাশ করে নিব এখন দিয়ে দিচ্ছি আমি বড় 4 চামচের 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 7 মতন লবণ এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো নিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও এখন এগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমি এটাকে ভালো করে মেখে তারপর এরকম করে গোল করে নিয়েছি আমি এখন এটাকে রুটির মতন বেলে নেব কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আমি এখন একটা রুটির শেপ আকারে দিব রুটির শেপ আকার আমার দেওয়া শেষ এখন আমি এই কাটারটা দিয়ে গোল গোল করে কয়েকটা কেটে নিব আমি এখন এই টুথপিকের সাহায্যে ছোট ছোট 2টা চোখ করে নেব আর এই চামচের এই অংশটা দিয়ে আমি একটা স্মাইলি মুখ করে দেব তোমরা যে কোনো ইমোজি করে নিতে পারো তো এখন তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো ভেজে নিই
পটেটো প্যানকেকস গুলো হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। একসাথে আমি দুইটা রেসিপি একদম তৈরি করে নিয়ে এসেছি, তো আমার সাথে যে দুজন গেস্ট আছে তাশা এবং রাব্বি, তাদের দুজনকে এখনই আমি ডাক দেবো। চলে আসো তোমরা দুজন, তোমাদের প্রথমে আমি একটা একটা রেসিপি তৈরি করে তারপর তোমাদের খাইয়ে দিয়ে জেনেছি, ঠিক আছে? ঠিক আছে। এখন আমি একসাথে দুইটা রেসিপি নিয়ে এসেছি, তো প্রথমে তোমরা এই রেসিপিটা ট্রাই করবা, তারপর দেন এই রেসিপিতে যাবা, কারণ এটা মিষ্টি, এই জন্য এই রেসিপিতে লাস্টে যাবা, ঠিক আছে? তো এটা দেখতে পেরেছো? আগে আমি বলে নিই, এটা কি শেপে দিয়েছি আমি? স্মাইলি শেপ। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ হয়েছে, জানি না প্রত্যেকটা স্মাইলি হয়েছে কিনা। আর এগুলো হচ্ছে যে আমি শেপটা দিয়েছি সেই শেপের যে কিনারগুলো ছিল সেগুলো আমি ফালাইনি, সেগুলো দিয়ে আমি এরকম সাইজের একটা শেপ বানিয়ে নিয়েছি। তো এখন খেয়ে রিভিউ দাও। খেতে একদম কিসের মতন? ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন, সেম। তো মনে হয় না আমার এটার ভিতরে কোনো ডিফারেন্ট আছে। তো এখন তুমি এটাতে কত দিবে তাশা? আমি এখানে 10 থেকে 10 দিব। এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর ওদের ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ, বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই কি পছন্দ হবে এটা কোনো কথা। তো আমারও এটাতে 10-এ 10 দিব, কারণ এটা একদমই সুস্বাদু খাবার। আর তুমি কত দিবে এটাতে? সসের জন্য তো এটার কোনো দোষ নাই, রেসিপির তো কোনো দোষ নাই, তুমি রেসিপিকে দাও নাম্বার, এত কিপটা কেন? আছে না কিছু 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 রাগি শাক এরকম টাইপের, ও একটু একটু বেশি নাম্বার দাও, কারণ এটা তো ফ্রেঞ্চ ফ্রাই, না আমি কখনো বানিয়ে দেবো না তোমাকে। ও সসের জন্য 6-7 দিয়ে বসে রয়েছে, আচ্ছা ঠিক আছে। আর আমারটাও তো জেনেছো 10-এ 10ই পাবে। এখন চলে যাই নেক্সট রেসিপিতে, ঠিক আছে? চলো চলো। এটার ভিতরে কি থাকতে পারে জানতে পারো? কি থাকতে পারে? সুইটস বলেছি। ও চকলেট। কি? খেয়ে দেখো এখন। একদম চকলেট দিয়ে ভরা, যেটা আমার অনেক ফেভারিট। এটাতে তুমি কত দিতে পারো? এটাতে আমি 10-এ 10 দিব, কারণ এটা অনেক টেস্টি হয়েছে, তাই না? তুমি এটাতে কত দিবা? 10-এ থেকে 100। ও 10-এ থেকে 100ই দিবে? 100 তো নাই, তো ওর 10-এ এত ভালো লাগছে, ও 10-এ থেকে 100ই দিবে। তো আমার কাছে এটা 10-এ 10, কারণ এটা অনেক সুস্বাদু হয়েছে। আর এটা দিয়ে তুমি যে কোনো মিষ্টি চকলেট দিয়ে বানাতে পারো, আমাদের দেশি বা ইন্ডিয়ান কোনো চকলেট বাহির, মানে কি দেশি এবং ব্র্যান্ডের চকলেট হতে হবে এমন কোনো কথা না, যে কোনো চকলেট মিমি চকলেট দিয়ে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, আমার থেকে অনেক ভালো লেগেছে। তো আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, আমি যতগুলো রেসিপি হ্যাচ ট্রাই করেছি তোমরা সেগুলো বাসায় ট্রাই করবা, সব কিছুর রেসিপিই আমার ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে আর অনেক সুস্বাদু হয়েছেও। তো ভালো লাগলে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক মজা লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে নতুন রেসিপি ট্রাই করে। তোমাদের কেমন লেগেছে? আমার অনেক ভালো লাগছে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, হাসি খুশি থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল নেবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান।